সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কথা সাহিত্যিক জাকির তালুকদার। জাকির ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। কথা সাহিত্যর কথা যেহেতু বললাম, যে কথা সাহিত্যের মধ্যে কাদের কথাটা আসলে উঠে আসে, কাদের মুখের ভাষাটাও আমরা উঠে আসতে দেখি, এবং কতটা উঠিয়ে আনা গিয়েছে বা পেরেছেন আমাদের কথা সাহিত্যিকরা? বিনয় সরকার সম্পর্কে আপনি জানেন যে উনি লেখালেখি যেমন করেছেন, সেরকম তার একটা বৈঠকে একটা আয়োজন ছিল সক্রেটিসের মতো। তার কিছু মানে শিষ্য বলুন, অনুরাগী বলুন, তারা প্রতিদিন বিকালে বা অন্য সময় তার বৈঠকখানায় একত্রিত হতেন। তো সেখানে তারা নানা রকম প্রশ্ন করতেন এবং তিনি উত্তর দিতেন। সে বিনয় সরকারের বৈঠকে সেই, যদি আপনি, এটি হচ্ছে 50 বা 52 সালের কথা বা এরকম সময়, সেইখানে তিনি বলেছিলেন যে বাংলা সাহিত্য আসলে 30 ভাগ মানুষের সাহিত্য, মানে বাংলা সাহিত্যে শতকরা 30 ভাগ মানুষ উঠে এসেছে বাঙালির জীবনযাপনের। তো যদি তার থেকে যদি এখন আমরা এগোনোর কথা বলি, হয়তো বা 50 ভাগ, সেটাও খুব সর্বোচ্চ, আবার সেটাও যে খুব অতল স্পর্শী, খুব গভীরতা স্পর্শী, সেটাও আমরা সেভাবে বলতে পারি। মনে তো হতে পারে ওই 30 ভাগ থেকে মানে কমে গিয়ে থাকতে পারে, কারণ মানুষের পেশা এখন বিচিত্র হয়েছে, মানুষের জীবনযাপন এখন আরো বেশি জটিল হয়েছে, মানুষের চিন্তার জায়গা জটিল হয়েছে, মানুষ ছড়িয়ে পড়ছে দিকে দিগন্তে। এখন কোন শ্রেণীর মানুষকে তো মানে ছেড়ে দিই। আপনি এখন ভাবেন যে 1 কোটি মানুষ দেশের বাইরে যারা শ্রমিক হিসেবে কাজ করছেন, যারা ইমিগ্রেন্ট হয়ে অন্য দেশে চলে গেছেন তাদের বিষয় আলাদা, কিন্তু যারা সম্পূর্ণ শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছেন অন্য দেশে অন্য পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে, তারা শুধু শোবার জায়গাটুকুর ভাড়া আর খাবারের খরচটুকু বাদ দিয়ে বাদ বাকি সব টাকা পাঠিয়ে দেন দেশে, যেটাই আমাদের মানে বৈদেশিক মুদ্রা উপার্জনের একেবারে বিশাল অংশ। তো তাদের নিয়ে তো আমরা কেউ কিছু লিখতে পারিনি। একটা কারণ হতে পারে যে আমি তো ওই দেশে গিয়ে বেশি দিন থাকিনি, কোথাও গিয়ে থাকিনি, মানে অভিজ্ঞতা ছিল না, অভিজ্ঞতাটা ছিল না। এখন তাদের মধ্য থেকে যদি লেখক বেরিয়ে আসেন ওই শ্রেণী থেকে তাহলে সবচেয়ে ভালো হয়। অদিত মল্লবর্মণ তো মৌলিক লেখক, যাকে ওইখানে থেকে ওই জায়গা থেকে, আমি সেই কথাই বলছি যে অদিত মল্লবর্মণ এক অর্থে বলা চলে যে একেবারে আমাদের বাংলা সাহিত্যে একটা ব্যতিক্রম এবং মৌলিক লেখক, যিনি তার জীবনটাকে, তার শ্রেণীটিকে এত ভালোভাবে জানতেন, অধ্যয়ন করতেন, তার ভালো মন্দ সহ একটা নদীকে কেন্দ্র করে একটা মানুষের জীবন, মানে কতগুলো মানুষের জীবন, যে কত সংস্কৃতি এবং জীবন গড়ে ওঠে এবং ভাঙা করা হয়, সেটি তো অদিত মল্লবর্মণ নিজের জীবন দিয়ে দেখেছেন। খুব সঙ্গত কারণে তার মতো মৌলিক তো আমরা কেউ নই। সেই হিসাবে যদি আপনি ধরেন যে যদি এখন আমাদের একমাত্র ভরসার আমরা এইভাবেই করতে পারি যে সব শ্রেণী উপশ্রেণী থেকে, সব পেশাগত জায়গা থেকে যদি লেখক উঠে আসেন, একমাত্র তাহলেই বলতে পারবো যে বাংলা সাহিত্য বা বাংলা কথা সাহিত্য সত্যিকার অর্থেই ভালো জায়গায় দাঁড়াবে। এখন অনেক নারী লিখছেন, নারীরা অনেক আগে থেকে লিখছেন, অনেক আগে থেকে লিখছেন, কিন্তু নারীর চোখে বর্তমান সময়, বর্তমান সংসার, এটি যত মানে একেবারে সূক্ষ্মতে সূক্ষ্মতে ভাবে উঠে আসতে পারে, একটা পুরুষ কিন্তু সংসার নিয়ে করে না। আমি যখন কাজ করতে যাই, আমি কাজ করতে গেলে অনেক বড় ক্যানভাস ধরি, অনেক বড় ক্যানভাস ধরে কাজ করি, বলা চলে যে এক ধরনের আমাদের অভ্যাসেও পরিণত হয়েছে এটা, আবার আমি তার না ধরে কাজ করতে পারি না। কিন্তু নারীরা যেভাবে নারীর চোখে জীবন দেখার যে ব্যাপারটি, ওই ব্যথাটা আপনি পারবেন না, ওই ওই জায়গাটা আমি স্পর্শ করতে পারবো না। তারপর হচ্ছে যে যারা লিখছেন তারা সব শ্রেণীর প্রতিনিধিত্ব করতে পারছেন না, এটি সবসময় হয় না। কারণ আবার এরকম তো আছে, একজন লেখক যখন কোনো একটি বিষয় নিয়ে লিখবেন, যে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান থেকে যদি লেখেন, কোনো একটি জনপদের উপর লিখেন, কোনো একটি পেশার উপরে, তাকে তো সেখানে সময় দিতে হয়, সেই সময়টাও আমরা মানে দেয়া যাচ্ছে না। আপনি যদি মহাশ্বেতা দেবীকে বলেন, তার লেখা নিয়ে যদি বলেন, সেও তো একটা শ্রেণী থেকে একটা শ্রেণীকে প্রতিনিধিত্ব করেছেন সত্যিকার অর্থে। তো এই ক্ষেত্রে আমরা যে শব্দটা, একটা পরিভাষা আছে ডিক্লাসড হওয়া বা শ্রেণীচ্যুত হওয়া, শ্রেণীচ্যুত হওয়া, তো নিজের থেকে, নিজের জায়গা থেকে, মধ্যবিত্ত শ্রেণীতে আমার অবস্থান, আমার জন্ম, আমার বেড়ে ওঠা, বা মধ্যবিত্তকেই, মধ্যবিত্তের চোখ দিয়েই আমার দেখা, তো সেই মধ্যবিত্তের জায়গা থেকে নিজেকে আমি যখন ওই আরো নিম্নবর্গীয় জায়গাতে হোক বা উচ্চবর্গীয় জায়গাতে হোক, সেই জায়গায় গিয়ে তাদের সঙ্গে গিয়ে তাদের মতো করে থেকে, তাদের মতো করে ভাবতে শিখে, তাদের জীবনযাপন দেখে যখন আমি লিখতে যাব, মহাশ্বেতা দেবী তার সম্পূর্ণ জীবনটাকে যেভাবে, যত সময়টাকে এখানে শবরদের মাঝখানে, খেরিয়াদের মাঝখানে যেভাবে নিজেকে নিয়ে গেছেন, ঠিক ওই রকম মিশনারি ভিউতে সবাই যেতে পারেন না।
মিশনারি ভিউটাকে নিয়ে ওখানে চলে যাওয়া, যে জীবনটাকে অর্থ ওইখান থেকে আমি খুঁজব, এই খোঁজাটা অনেকেই খুঁজতে পারেন না। ধরেন আমি কল্পনা চাকমার আদর্শ সেপাই লিখেছি, সাতটা গল্প লিখেছি আমি, সাতটা গল্প সবগুলোই বাংলাদেশ আদিবাসীদের নিয়ে লেখা। আমরা শ্রেণীর কথা বলেছি, এখন বচনে যেতে চাই, যে মুখের ভাষা ব্যবহার করে আমরা বোঝানোর চেষ্টা করছি আমরা আসলে আঞ্চলিক ভাষায় লিখছি, কতটা আসলে সেই লেখাটা হচ্ছে, কতটা তুলে আনা যাচ্ছে? হ্যাঁ, মানে ভাষার মতো বা জীবনের মতো আসলে বচনও শ্রেণী নির্ভর কিন্তু হয়। আপনি দেখবেন যে এক এক শ্রেণীর মানুষ এক এক শ্রেণীর কথা বলে, কখনো সেই শ্রেণীটা অঞ্চল ভিত্তিক হতে পারে আলোচনাটা। আমরা মুখের কথা বলতে আমরা অঞ্চলের কথা বোঝাচ্ছি, আবার একই অঞ্চলের মধ্যে আপনি দেখবেন যে যাদের শ্রেণী আলাদা, অর্থনৈতিক শ্রেণীগত ভাবে আলাদা, তাদের ভিতরেও কিন্তু কথা বলার ভঙ্গির মধ্যে আলাদা থাকে। যেমন কিছু মানুষ কথা শুরুই করবেন হয়তো গালি দিয়ে, তিনি রাগান্বিত হলেও গালি দেবেন, তিনি খুব খুশি হলেও একটা মানে বিকট একটা গালি দেবেন, অভ্যাস বা চরিত্রের মধ্যে এটা দিয়ে যত ভালোভাবে প্রকাশ করা যায় অত ভালোভাবে আসলে অন্য অনেক কথা দিয়ে প্রকাশ করা যায় না। যাকে বলা হচ্ছে বা যাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে তারাও বুঝে নিচ্ছে, বুঝে নিচ্ছে একই শব্দ, এটা রাগের গালি না আনন্দের গালি অথবা প্রশ্রয়ের গালি বা আদরের আদরের গালি, এটা কিন্তু যাকে বলা হচ্ছে সে বুঝে নিচ্ছে। তাহলে কণ্ঠস্বরের যে কম বেশি ওঠা নামা, সেই বচন বা বাচন আপনি সবসময় আপনি নিশ্চয়ই লেখাতে আনতে পারবেন না, আমাদের আনা সম্ভব না। দ্বিতীয় কথা হচ্ছে যে এক অঞ্চলের হুবহু আঞ্চলিক শব্দ, আঞ্চলিক ভাষা অন্য অঞ্চলের বা সাধারণ পাঠকের জন্য, স্বাভাবিকভাবে বাংলা ভাষার পাঠকের জন্য যেহেতু খুব বেশি ইয়েভাবে আনা যায় না, সেই কারণে লেখক লেখার সময়ে নিজের আঞ্চলিক ভাষাটিকে অনেকখানি পরিবর্তন করে নেন, আঞ্চলিক ভাষার গন্ধটা রাখেন কিন্তু একই সঙ্গে সচেতন থাকেন যে কিছু কিছু শব্দ দরকার হলে আমি একটু ভেঙে ফেলব অথবা একটু পাশ কাটিয়ে এটার সঙ্গে মিলিয়ে দেব। যদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথোপকথন তুলে দেওয়া হয় তাহলে মানুষ এটা বুঝতে পারবে না, সিলেটের আঞ্চলিক ভাষা দিলে, নোয়াখালীর আঞ্চলিক ভাষা দিলে এই যে সমস্যাগুলো হয়ে যাচ্ছে। এখন ঢাকার যে মিশ্র আঞ্চলিক ভাষা সেটাকেই আমরা বলছি যে মুখের ভাষা বেশি ব্যবহারের কথা, তো এই প্রবণতাটা অনেকদিন হলো চালু হয়েছে, তো সেটাকে তো আসলে সঠিক কোনো আঞ্চলিক ভাষা না, এটি একটি মিশ্র আঞ্চলিক ভাষা। তো এর আপনি নানা রকম মানে রকম ভেদ আছে। আপনি কই যাস, হ্যাঁ এটাও যেমন বলতে পারি ঢাকার ভাষাতে, আবার একইভাবে বলতে পারি কই যাইতাছ মিয়া, এরকম ভাবে বলতে পারি, এরকম নানা রকম মানে বাড়ি ব্যবহার, হ্যাঁ ল জায়গা, কেউ কয় ল যাই, গাই গাটা আর লাগালো না, এরকম আসে। আর সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় যে সেটি হচ্ছে যে প্রত্যেক আঞ্চলিক কিছু প্রবাদ আছে এবং প্রবচন আছে, সেইগুলিকে আপনি যদি ইংরেজিতে যারা ফ্রেজ বলে হুবহু, এটাকে আমরা ফ্রেজ বলবো না, এইরকমই কিছু জিনিস আছে। আপনি যেমন রাশিয়ান উপন্যাস পড়তে গিয়ে ওরা দেখবেন যে মাঝে মাঝে কিছু কিছু মানে ফরাসি ফ্রেজ থাকে, ওরা ফরাসি ফ্রেজ ব্যবহার করতো, তো সেই ফরাসি ফ্রেজ বা ইংরেজি উপন্যাসে ফরাসি ফ্রেজ থাকে, ওইটার মানে তো বোঝা যায় না, এটা টিকা টিপ্পণী করে দিতে হয়। তাহলে আপনি উপন্যাসে যদি বেশি টিকা টিপ্পণী দেন এটি আমাদের চোখে হোঁচট খাবে। কয়েকদিন আগে একজন আমার গল্প থেকে স্প্যানিশে অনুবাদ করার একজন কাজ করছেন, একটা গল্পের এরকম আছে যে ধান বেচে পায়খানা বানালো, এখন হাগবু কি খায়, উনি তো ব্যাপার জায়গা খেয়ে যাচ্ছেন, মানে এইটা স্প্যানিশে কেমন করে আসবে ভাই, মানে এটা তো ফ্রেজ, এটা তো আঞ্চলিক প্রবাদ, যেখানে বক্তব্যটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে এটা আমি কি আনবো। তো একইভাবে বলছি যে আমাদের হাত দিয়ে যে বচনটা আসছে আঞ্চলিক বচন, সেগুলো কিন্তু আসলে একটু পরিবর্তিত বা পরিশীলিত অথবা বলা চলে একটু বিকৃত হয়ে আসছে, সেই অর্থে আমরা অতখানি সফল না, কিংবা ওই যে ওই মানুষজনের সাথে না মিশে দূর থেকে ভাষাটাকে দেখে আমরা লিখছি, এরকম তো আছে কিছু। একটা জনগোষ্ঠীর মুখের ভাষার সঙ্গে সঙ্গে সেটা যেভাবে বদলে যাচ্ছে এটি দিয়ে কিন্তু একটা রাষ্ট্রের রূপান্তর বোঝা যায়, সমাজের রূপান্তর বোঝা যায়। যে জনগোষ্ঠী আজ থেকে 50 বছর আগে গ্রামের যে জনগোষ্ঠী পরস্পরের সঙ্গে যে ভাষায় কথা বলতো, এখনই দেখতে পাচ্ছি আমরা সেই ভাষায় এখন কথা বলেন না, অনেক শব্দ তারা ব্যবহার করেন না। তো তাহলে এই যে জায়গাটা, এই শব্দের ব্যবহার দিয়েই, ব্যবহারের পার্থক্য দিয়েই আপনি কিন্তু বুঝতে পাচ্ছেন যে সমাজ কতখানি পরিবর্তিত হয়ে গেছে, মানে গ্রামে নগর ঢুকছে, গঞ্জে নগর ঢুকছে, সেটা বোঝা যাচ্ছে। এবং সেই মিশ্রণটা আমরা স্বাস্থ্যকর বলছি কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু এই মিশ্রণ ঠেকানোর তো উপায় নেই। যে মানুষ আপনি যদি নগরে না আসতে চান, যদি এরকম থাকে কিছু মানুষ আছে যে নিজের মাটি আঁকড়ে থাকতে চায়, মহিলাদের মধ্যে এরকম আমি আমি দেখেছি যে এই ধরেন ঢাকায় আসবেন না তারা,
বা শহরে যাবেন না, তার ছেলে মেয়েরা সবাই বড় বড় জায়গায় মানে চলে গেছেন লেখাপড়া শিখে, কিন্তু সেই মহিলা কোথাও যাবেন না, সেখানে উনি আঁকড়ে থাকেন। কিন্তু উনি আঁকড়ে থাকলে কি হবে, তার কাছে নগদ কিন্তু চলে যায়, সেটা মোবাইলের মাধ্যমে যাক, আর যেভাবে টেলিভিশনের মাধ্যমে যাক, স্যাটেলাইটের মাধ্যমে যাক, চলে যায়। তারপরে দেখা যাচ্ছে কি যে উনি আপনি আগে ঢুকলে যেভাবে আপ্যায়ন করতেন, আখের গুড় আর মুড়ি, এক মুড়ি অথবা এক গ্লাস পানি যেভাবে দিতেন, এখন দেখা যাচ্ছে তিনি আপনাকে মানে পানীয় বের করে দিচ্ছেন, তৈরি পানীয় বের করে দিচ্ছেন, বেকারির জিনিসপত্র, বেকারির জিনিসপত্র দিচ্ছেন। তো এই পরিবর্তন তো ঠেকানোর কোনো উপায় নেই। কিন্তু আপনি যেটা হচ্ছে যে যে সন্তানটি 30 বছর আগে ওইটার কথা মনে আছে, তার মুড়ির কথা বা পানির কথা, এখন এই জায়গাটা পরিবর্তিত হয়ে গেছে। আপনি আমাদের এখানে পানি মানুষ কিনে খেতে হবে, আমাদের ছোটবেলায় এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি, পানি নিরাপদ কিনা সেই বিশ্বাসটা রাখা যাচ্ছে না, রাখা যাচ্ছে না, সংস্কৃতির বিশ্বাসটাও হারিয়ে গিয়েছে পানির সঙ্গে সঙ্গে, পানির উপর বিশ্বাস রাখা না, সঙ্গে সঙ্গে এই এর সঙ্গে সঙ্গে এই যে পরবর্তী যে কথা সাহিত্য সেখানে তার প্রভাব পড়েছে, এবং আঞ্চলিক ভাষা আগে যেই জায়গাটায় ছিল সেই জায়গাটায় পরিবর্তন নিশ্চয়ই এখনকার কথা সাহিত্যে এসেছে। শহরের ভাষা যখন চলে গেল গ্রামে, গ্রামে, এবং তাহলে যে আঞ্চলিক ভাষার যে ব্যবহার ছিল, এবং ঢাকায় থেকেও যারা আঞ্চলিক ভাষা লিখতেন সেটা তো আছে, কিন্তু এই গঞ্জে গ্রামে বসেও যারা লিখেছেন, আপনিও লিখেছেন, সেই জায়গায়ও কিন্তু আর ওই আঞ্চলিক ভাষা সেই আগের আদি রূপটা থাকতো না, আদি রূপটা থাকছে না, আদি রূপটা থাকছে না, কারণ হচ্ছে যে প্রকরণের সঙ্গে এটা তফাত হয়ে যাচ্ছে। আগে যখন পাঁচালি, আপনি যদি এখন কেউ পাঁচালি লিখতে চায়, শ্রীমালদিন লিখতেন যেমন, কিন্তু উনি আঞ্চলিক ভাষা যতই প্রয়োগ করুন না কেন দেখবেন যে অত্যন্ত সংস্কৃতি বহুল তার লেখাগুলো, তার মানে উনি আদি জায়গায় থাকতে পারছেন না। সৈয়দ শামসুল হক আঞ্চলিক ভাষায় খুবই মানে সফল যে প্রেমের সনেটগুলো লিখলেন, চতুর্দশপদীগুলো লিখলেন, এটি তো পরাণের গহীন ভিতরে, মানে সৈয়দ শামসুল হকের যে কয়টি বই টিকে যাবে আমাদের মাঝে, আমি মনে করি তার মধ্যে এটি একটা। কিন্তু সেখানে দেখুন রংপুরের আঞ্চলিক ভাষা উনি কিন্তু হুবহু সব কিছু আনেননি, হুবহু আনলে পরে উনি কিছুটা পরিশীলিত করে বা কিছুটা করে পরিবর্তন করে পাঠকের সুবিধার্থে, মানে পাঠকের জন্য, কখনো পাঠকের জন্য, কখনো ছন্দের জন্য, কখনো শব্দ মূল্যের জন্য এগুলো তিনি করেছেন বা এগুলো করতে হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় গাওদিয়াতে এসে থেকে উপন্যাস লিখলেন বা সেটি সম্পূর্ণ ভাষাগুলো নিয়ে গেলেন, তুলে নিয়ে গেলেন। আপনি ওখানে গিয়ে দেখবেন ওখানে যতখানি স্বতঃস্ফূর্ত, পুতুল নাচের ইতিকথার মধ্যে এসে দেখবেন যে তার চেয়ে বেশি স্বতঃস্ফূর্ততা তার ভিতরে, কারণ হচ্ছে যে তিনি তখন নিজের ভাষায় লিখছেন। আমি আমার নিজের অভিজ্ঞতাটার কথা বলি, যে আমি যখন পিতৃগণ উপন্যাস লিখছি, পিতৃগণ উপন্যাসটা যে সময়টুকুতে আমি একেবারে কৈবর্তদের জীবনের অংশগুলো লিখছি, আমি যখন আজ থেকে 1200 বছর আগেকার কৈবর্ত জীবন নিয়ে যখন আমি লিখছি, তখন তাদের ভাষাগুলো, তাদের বলার ভঙ্গিগুলো লেখার সময় আমাকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে নিজের সঙ্গে, প্রচুর সময় লাগছে তাদের শব্দগুলো তারা উচ্চারণ করতে। কিন্তু আবার যখন আমি যখন সেই অভিজাত শ্রেণীর কথাগুলো তাদের বাক্য যে চ্যাপ্টারে যাচ্ছি সেখানে এসে দেখা যাচ্ছে যে আমার অত কষ্ট হচ্ছে না, এই ভাষাটা আমার জানা বা এই উচ্চবিত্তের ভাষার ইয়েটা ভঙ্গিটা আমার জানা। তো এই নিজের জায়গার সমস্যা থেকে বইটা লিখতে আমার 6 বছর লেগে গেল, কিন্তু শেষ পর্যন্ত শেষ করেছি, হয়তো আবারও লিখছি, তারপরেও আবারও লিখছি আমি বইটা। তা আঞ্চলিক ভাষাটাকে আমি মনে করি যে হুবহু ডকুমেন্টেশন তৈরি করাটা অত জরুরি নয়, জরুরি হচ্ছে যে আঞ্চলিক ভাষার সম্পদটাকে তুলে আনার পাশাপাশি সেই ভাষাটাকে নতুন ব্যঞ্জনা দেবার জন্যে যদি আমি শৈল্পিকভাবে উত্থাপন করতে পারি, সেখানে যাতে আরোপিত মনে না হয়, আরোপিত মনে না হয়, শৈল্পিকভাবে নিয়ে এসে ঠিক জায়গায় যদি আমি বসাতে পারি, তাহলে সেটি একটি সার্থক সাহিত্য হবে এবং সেটিকে সব অঞ্চলের মানুষই গ্রহণ করবে। আর এক অর্থে পৃথিবীর সকল মহৎ সাহিত্যই কিন্তু আঞ্চলিক সাহিত্য। আমি যেমন বিশ্ব সাহিত্য বলে কোনো শব্দটা আমি বলি না, আমি মনে করি বিশ্ব সাহিত্যের মানদণ্ড কি, তাই না? সবই তো অঞ্চল থেকে আসা, সবই তো যে কোনো অঞ্চল থেকে আসা, এবং সেই অঞ্চলের ল্যাটিনো তো একটা অঞ্চল, সেই অঞ্চলের বৈশিষ্ট্য ছাড়া আর কিছু নাই। মার্কেস বলছেন যে আমি তো কোনো জাদু বাস্তবতা বুঝি না, অন্য কিছু বুঝি না, অন্য কোনো বর্ণনা ভঙ্গিও বুঝি না, আমার নানি আমাকে গল্প শোনাতেন যে ভঙ্গিতে আমি সেই ভঙ্গিতে লিখে বলছি, আমি সেই ভঙ্গিতে আমি আমার গল্পটা বলেছি, তো উনি তো আমার বড় শিক্ষক, আমি সেই ভঙ্গিতে আমি বলছি। অতএব
আমি যে ভাষাতেই লিখি না কেন, যে অঞ্চলের কথা ভাষা শব্দই লিখি না কেন, সেই শব্দটা যদি আমি সাহিত্য হিসেবে এটাকে আমি শৈল্পিক মানে উত্তরণ ঘটাতে পারি এবং সততার জায়গা থাকে, আমার পরিশ্রমের চিহ্ন থাকে, বৈশ্বিক উপন্যাস অথবা অন্য সব কিছু প্রকার এগুলোর সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে পারে, তাহলেই সেটা বিশ্ব সাহিত্যের অংশ। কেউ যে কোনো প্রান্ত থেকে, যে কোনো প্রান্ত থেকে, সেটি বাংলা ভাষায় হতে পারে, স্প্যানিশে হতে পারে, ছোট্ট ইদ্দিশ ভাষায় হতে পারে, চাকমা ভাষায় হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে, যে কোনো অঞ্চলের হতে পারে। কারণ ওই যে বিশ্ব সাহিত্য বলতে যে মানদণ্ড হিসেবে যে আমরা যে ইংরেজি উপন্যাসগুলোকে একসময় গ্রহণ করেছিলাম উপনিবেশিক উপনিবেশের দেশগুলো, আমরা এখনো আমাদের মাথা থেকে ওটি দূর হয় নাই। তো সেই জায়গা থেকে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার লেখকরা বেরিয়ে এসেছেন, ডিকলোনাইজিং অফ মাইন্ড, সেই সেই জায়গা থেকে আফ্রিকার লেখকরা বেরিয়ে এসেছেন, অনেক বড় লেখক। আমরা কি বেরোচ্ছি? আমরা বেরোনো দরকার এটি বোধহয় উপলব্ধি করছি। আচ্ছা, তাও তো একটা ভালো বিষয় যে, হ্যাঁ, বেরোনো দরকার এটি উপলব্ধি করছি। নগুগী অথিয়ঙ্গে তার কথা ধরুন, যে তিনি ফার্সিতে ইংরেজিতে অসম মানে খুব জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তিনি ফিরে গেলেন নিজের মাতৃভাষায়, যে ভাষায় পাঠক সংখ্যা হয়তো শিক্ষিত পাঠক বা বই পড়ার লোকের সংখ্যা অল্প, ওই কারণে তিনি কি করেন, নাটক বেশি লেখেন এবং নাটকগুলো মঞ্চস্থ করেন, তাতে পাঠকটা বেশি হয় বা শ্রোতা বা দর্শকটা বেশি হয়, তার সংযোগটা বেশি হয়। তো আমাদেরও এরকম বিকল্প নানা ভাব ভাবনা ভাবতে হবে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যারা একসময় বাংলা সাহিত্যে বা বাংলা ভাষার চর্চায় যে প্রদেশটি কাজ করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা তাদের সেই ঋণ স্বীকার করার পরে আমরা বলতে পারি যে এখন সব বাংলা ভাষার সবকিছু দায় দায়িত্ব আমাদের। এই বোধগুলো আমাদের ভিতরে, মানে মানে আমরা নেতৃত্ব দিব, আমাদের নেতৃত্ব না দায়িত্ব পালন, দায়িত্ব আছে শব্দটা আমি পরিবর্তন করব, আমি হ্যাঁ দায়িত্ব পালন করব। সেই দায়িত্ব পালনের জায়গায় এই জিনিসগুলো আমরা এখন ভাবতে শিখেছি আর কি, ভাবতে শুরু করেছি। তো ভাবতে যখন শুরু করেছি, হ্যাঁ, তাহলে পথ পালন করে তারপর, হ্যাঁ আমি এটি আমার হতাশার কথাই বলেন অথবা ভুল হতাশাই বলেন, আচ্ছা, আমি বইমেলা নিয়ে আমার আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? একটা কমার প্রধান কারণ হচ্ছে যে এই বইমেলার সময়টা এলে সারা বছর ধরে যারা লেখালেখি করেন, যারা লেখালেখির জন্য নিজেদেরকে নিবেদন করেছেন আর কি, সেই মানুষগুলো বা সেই লেখকগুলো যেহেতু লেখকরা তো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, তারপরে কিছু কিছু তাদের ভিতরে কবি সাহিত্যিকদের ভিতরে এক ধরনের মর্যাদা আত্মমর্যাদা বোধ থাকে, আমি যাব না ওইখানে বা ওইটা করব না, তো তারা এই সময়ে মৌসুমী লেখকের স্রোতে যেভাবে ভেসে যান, আমি লেখক দেখো মানে দোষ দিচ্ছি না যে তারা আসছেন, এটি আমাদের নতুন লেখা আসছে এদের মধ্যে আমরা ভালো লেখা কিছু পাবো না তাও নয়, কিছু তো মানে চাকরিতে ধরা পড়বে, চাকরিতে ধরা পড়বেই, এবং এই নতুনদের মধ্যে থেকে কেউ কেউ ভালো বেরিয়ে আসবেন। আমি এবার বেশ কয়েকজন লেখকের অনুরোধে তরুণ লেখককে আমি ফ্ল্যাপ লিখে দিতে হলো আমার, তাহলে তো তরুণ লেখক সেটা এক ধরনের আশা, আশা আর মৌসুমী লেখক, হ্যাঁ তরুণ লেখক না, ঠিক মৌসুমী লেখক, মৌসুমী লেখক না, হ্যাঁ। তো এই মৌসুমী লেখকদের উপদ্রবটা মানে এই সময়টায় কয়েক বছর ধরে এত বাড়ে যে মেলাতে গিয়ে তাদের এই বলা চলে যে নির্লজ্জ তো পরের কথা, একেবারে ভিখিরি পোনা, অথচ দেখবেন যে ব্যক্তিগত জীবনে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা হয়তো অনেক উচ্চপদস্থ কর্মকর্তা। তো মেলার সময় ওই যে কয়েকটা পত্রিকার পেছনের পাতায় কোন কোন বইয়ের ছবি ছাপা হলো, প্রচ্ছদ ছাপা হলো, কোন কোন বইয়ের, সেগুলো দেখে কি আসলে পাঠক বই কেনে? সেগুলো দেখে পাঠক কিছু কিছু বই কেনে না, আর হলো বিজ্ঞাপনের বাহুল্যতা আছেই, টেলিভিশনে কার কার বইয়ের প্রকাশন উৎসব হলো সেটি দেখে দৌড়াচ্ছে। তো ওইসব জায়গাতে গেলে আপনার এক ধরনের খারাপ লাগা বোধ আমার কাজ করে। তো আমি আমার মনে হয় না বা ইচ্ছা হচ্ছে না এখন কয়েক বছর থেকে যে এই 4000 বইয়ের মানে 4000-এর ভিতরে 3800 হলো মৌসুমী বই, মৌসুমী, হ্যাঁ, তাহলে এই 3800 মৌসুমী বইয়ের ভিতরে আমার বইটাও জায়গা থেকে না, এটা আমার ইচ্ছা হচ্ছে না। কিন্তু তারপরেও স্টলে ওই বইগুলোর সাথে আপনার বইটা, হ্যাঁ, থাকছে এটা, এবং তাদের যে যে ছবি তোলা সারা কিছু, হ্যাঁ হ্যাঁ, আমি সেলফি তোলাটা ইচ্ছাকৃত ভাবে প্র্যাকটিস করিনি, আপনি হয়তো আপনার বইটা নিয়ে খুব আপনার বইটা রাখতে পারছেন, যেটা
তরুণ এই ভিড়ের মধ্যে তরুণ কিন্তু নিজেকে প্রকাশ করতে পারে, প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, কারণ আমরা বলছি যে মৌসুমী লেখক কিন্তু তরুণরা না, তরুণরা তো গত 2 বছর 3 বছর চেষ্টা করে একটা লেখা তৈরি করেছে, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক বা প্রবন্ধ হোক, আজকে নানা রকম বই বের হচ্ছে, সে কিন্তু এসে আর জায়গা পাচ্ছে না মৌসুমীদের কারণে। হ্যাঁ, বা আমরাই তাকে মৌসুমীর সাথে মিলিয়ে ফেলছি, সেটাও হচ্ছে। হ্যাঁ, এরকম ভুল দুটি হচ্ছে। তো সেই হিসেবে আমি এবছর নতুন লেখা দিব না, আগেই বলেছিলাম যে নতুন বই করব না, বইমেলার মধ্যে, হয়তো বইমেলার পরে হবে। এই বছর বেরিয়েছে যে বইটি, নির্বাচিত প্রবন্ধ বেরিয়েছে, আচ্ছা, আগের প্রবন্ধ নিয়ে, হ্যাঁ, বিভিন্ন সময়ের প্রকাশিত প্রবন্ধ, বিভিন্ন বইতে প্রকাশিত প্রবন্ধ, সেটি নিয়ে গ্রন্থকুটির বইটি এনেছে। এবং আমার মনে হচ্ছে গত বছর এই বইটা গত বছর বেরিয়ে যাওয়ার কথা ছিল, গত বছর বেরিয়ে গেলে, গত বছর আমার নির্বাচিত গল্প যেটি, সেটি বের করেছে কবি প্রকাশন, আর এইটি করলো গ্রন্থকুটির। তো কেউ যদি এক লহমায় জাকির তালুকদারের প্রবণতা একটা বা দুইটা বইয়ের মধ্যে দেখতে চায়, যে সাহিত্যিক প্রবণতা, ছোট গল্পের প্রবণতা, দেশকে দেখার প্রবণতা বা সমাজকে কোন দৃষ্টিতে দেখার প্রবণতা, নন্দনতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, কেউ যদি, কোনো পাঠক যদি চান যে জাকির তালুকদারের এই জিনিসগুলো আমি মানে দেখতে চাই, সম্পূর্ণ না দেখেও একটা দুটা বই থেকে দেখতে চাই, তাহলে এই নির্বাচিত গল্প এবং নির্বাচিত প্রবন্ধ তাকে সহায়তা করতে পারবে, আমি এটা মনে করি। উপন্যাস আসেনি এবার? এবার আমার উপন্যাস আসেনি, যেটির চাহিদা সবচেয়ে বেশি ছিল, থাকে সচরাচর, আপনি জানেন সবসময় থাকে। ৫০,০০০ শব্দের নিচে একটা উপন্যাস, খুব ভালো উপন্যাস হয় সেটি আলাদা ব্যাপার, সেটি হঠাৎ হঠাৎ হয়, কামুর যেমন হয়েছে। আমি একটা ছোট্ট উপন্যাস লিখেছি ছায়া বাস্তব নামে, আপনি গুম নিয়ে সার্বজনীন পৃথিবীব্যাপী যে ঘটনাটা সেটি নিয়ে, সেটা ইৎসংখ্যায় ছাপা হয়েছিল। তো বইমেলা নিয়ে আমি, আমার ব্যক্তিগত হতাশার জায়গাটা এটি, আর প্রত্যক্ষ যে মানে লাভের যে জায়গাটা আমি বলবো, যে বইমেলার সময়ে, বইমেলার মধ্যে হোক আর বইমেলার বাইরে হোক, সারা দেশ থেকে লেখকরা তো একবার দুইবার আসেন, তো তাদের সঙ্গে দেখা হয়, বছর শেষে দেখা হয়, আমরা কথা বলতে পারি, মত বিনিময় করতে পারি, তিনি কি কাজ করছেন, কখনো হয়তো পাঠকের সঙ্গে দেখা হয়ে যায়, এখন তো ফেসবুকের মাধ্যমে যোগাযোগটা হয়, যোগাযোগটা হয়েছে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের অনেক দোষের কথা মানুষ বলে, কিন্তু আমি আমি তো একটা খুব মানে আমার কাছে ফেসবুকের এটি খুব পজিটিভ জায়গা, যে ফেসবুকের মাধ্যমে অনেক পাঠকের সঙ্গে আমার সরাসরি প্রতিক্রিয়াটা জানা যাচ্ছে, তার সঙ্গে সংযোগ প্রতিষ্ঠিত হচ্ছে, ফেসবুকের মাধ্যমে আমার দেশি বিদেশি অনেক লেখকের সঙ্গে সংযোগ থাকছে, মানে সেই জায়গা থেকে হচ্ছে, তাহলে মানে সারা বছরের বই করার পক্ষে আপনি, যে আমি সারা বছরের বই করার পক্ষে, এবং মেলা চলে যাচ্ছে, সারা বছর তো বই বের করার সুযোগ আছে, সুযোগ আছে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক জানাচ্ছেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ, দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।